আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সাবজেক্টটির থেকে ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে আজকের প্রথম ক্লাস তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি। এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করার চিন্তা ভাবনা করছি, অর্থাৎ আই এম টকিং ইউ অ্যাবাউট দ্য ম্যাটেরিয়ালস চ্যাপ্টার। ম্যাটেরিয়ালসটা কি এটি আমাকে প্রথমে বুঝতে হবে, শুনতে হবে। ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল, কাঙ্ক্ষিত পণ্য উৎপাদনের জন্য যে দ্রব্য মুখ্য ভূমিকা পালন করে তাকে কাঁচামাল বলে। কাঙ্ক্ষিত দ্রব্য উৎপাদনের জন্য যে দ্রব্য মুখ্য ভূমিকা পালন করে তাকে আমরা কি বলি, কাঁচামাল বলি। যে দ্রব্যটা, যেমন আমি যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে চাই, দেখো যে আমরা পণ্য দ্রব্য উৎপাদন করি। এখন আমি যে চেয়ারে বসে রয়েছি, যে টেবিল নিয়ে বসে রয়েছি, সেই চেয়ার এবং টেবিল তৈরি করতে আমার কি লাগছে, কাঠ। এই কাঠকেই আমরা কি বলি, র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল বলি। বুঝাইতে পারলাম? আমি যদি এই শার্ট তৈরি করি, অর্থাৎ আমি শার্টটা বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, দোকানে গিয়া এই শার্ট পিসটা কিনতে হবে, তারপরে দর্জিকে আমি যখন দিব তখন দর্জি মাপ যোগ দিয়ে আমার একটা শার্ট কিনে দিবে, বানায় দিবে। কিন্তু এই শার্টটা তো বানানোর আগে আমার কিনতে হয়েছে পিসটা, এই পিসটা হলো শার্টের কাঁচামাল। আবারও যদি গভীরে যাই, এই পিসটা, এই কাপড়টা তৈরি করতে যে সুতা লেগেছে সেই সুতা ছিল এই কাপড়ের কাঁচামাল। আমরা যদি বিল্ডিং এর উদাহরণ দিই, একটা বিল্ডিং তৈরি করা হয়, বিল্ডিং তৈরি করতে কি লাগে, রড, বালি, সিমেন্ট, ইট, এগুলো লাগে। এই বিল্ডিং এর ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল হলো রড, বালি, সিমেন্ট, ইট, এগুলা। তাহলে আমরা কাঁচামাল অথবা র ম্যাটেরিয়ালস চিনতে পারলাম। এবার দেখো, কাঁচামাল উৎপাদনের জন্য অন্যতম উপকরণ, একটা শিল্প প্রতিষ্ঠান যখন পণ্যদ্রব্য উৎপাদন করবে তখন তার জন্য কাঁচামালটা একটা একবারেই অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়ের সিংহ বা কাঁচামাল ক্রয়ের জন্য ব্যয় করা হয়। একটা শিল্প প্রতিষ্ঠানে যত রকম ব্যয় সংগঠিত হয় তার মধ্যে সবচেয়ে বেশি টাকা চলে যায় কাঁচামাল ক্রয়ের জন্য। উৎপাদনের চালিকা শক্তি হিসেবে কাঁচামালের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ কাঁচামাল না হলে একটা কারখানার উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণটাই বন্ধ হয়ে থাকবে। কাঁচামাল আছে, শ্রমিক নাই, তা উৎপাদন বন্ধ। শ্রমিক আছে, কাঁচামাল নাই, তা উৎপাদন বন্ধ। এই জন্য কাঁচামালটাই তোমার প্রথমে লাগবে। তাহলে তুমি শ্রমিক তোমার হাতের কাছে থাকলে তুমি পণ্যদ্রব্য উৎপাদন করতে পারবা। আর শ্রমিক তো তোমাদের নিয়োগ করা থাকে, একটা কারখানাতে তো নিয়োগ করাই থাকে, শ্রমিক তো অলওয়েজ থাকেই। কিন্তু আমার অলওয়েজ নাও থাকতে পারে, সেটা হলো কাঁচামাল। অর্থাৎ কাঁচামাল আমার সবসময় রেডি রাখতে হবে। তাহলে প্রতিষ্ঠান উৎপাদন ব্যয়ের 60-70% কাঁচামালের জন্য ব্যয় করে থাকে। সিংহভাগ বলেছিলাম আমি কথাটাই জানে, 60-70% একটা শিল্প প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয়ের জন্য ব্যয় করে থাকে। উৎপাদন ব্যয় হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ। আমরা কারখানার অঙ্গ করতেছি, এখন একটা শিল্প প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্গ করতেছি। কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং মানে হলো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা, ব্যয় সম্পর্কে নলেজ অর্জন করা, কস্ট অ্যাকাউন্টিং। উৎপাদন ব্যয়, বাংলায় উৎপাদন ব্যয় সাবজেক্ট নাম। তুমি যখনই উৎপাদন করতে যাবা তখন তোমার এই ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে না পারলে তোমার প্রতিষ্ঠান চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। উৎপাদনের উপাদান তিনটির মধ্যে পণ্যের মোট উৎপাদন ব্যয় এক কার্যকর এক বিরাট অংশই কাঁচামালের ব্যয়। তিনটা উপাদানের কথা বলা হয়েছে, একটা হলো কাঁচামাল, একটা শ্রমিক, একটা পরোক্ষ খরচ, মজুরি বা লেবার যেটা আমরা বলি, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স বা ওভারহেড। এই তিনটা ব্যয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাঁচামাল। আবার যে কোনো শিল্প প্রতিষ্ঠানের চলতি মূলধনের ব্যাপক অংশই কাঁচামালের জন্য বিনিয়োগ করতে হয়। ওই যে কথা তো ওটাই, 60-70% টাকা যদি একটা শিল্প প্রতিষ্ঠান কাঁচামালের পিছনে ব্যয় করে থাকে, তাহলে তো সিংহভাগ টাকা চলে গেল, থাকলো কি 40-30% টাকা আমার র
রয়ে গেল। এজন্য উৎপাদন ব্যয় কাঁচামাল ক্রয় ব্যবহার ও এর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগ করতে হয় খুব হিসাব নিকাশ করে। আমি কাঁচামাল যে কিনবো, এই কাঁচামাল কিন্তু পচনশীল দ্রব্য, আমার মাথায় রাখতে হবে পচনশীল দ্রব্য। কাঁচামাল কিনে খালি গুদাম ঘর ভরে রাখলাম, উৎপাদন যেখানে আমি করি অর্থাৎ কারখানাতে যখন উৎপাদন করি সেই কারখানা যদি আবার বন্ধ থাকে তাহলে তো কাঁচামাল গুদাম ঘরে পয়সা সর্বনাশ হয়ে যাবে, একটা প্রতিষ্ঠান একটা চরম ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাবে। কারণ একটা প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের 60% থেকে 70% এই কাঁচামালের মধ্যেই চলে যায়, আর সেই কাঁচামাল যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তো একটা প্রতিষ্ঠান শুরুতেই ধাক্কা খেয়ে যাবে, বিরাট ধাক্কা। এই ধাক্কা থেকে উঠা তার খুব কষ্ট হয়ে যাবে। কাজেই কাঁচামাল বিষয়ক সঠিক পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, হিসাব নিকাশ তথা ক্রয় ব্যবস্থাপনা কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য অতীব গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পাবে। এগুলো যদি করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, পণ্যের উৎপাদন ব্যয়টা আমার বৃদ্ধি পেয়ে যাবে আর মুনাফার পরিমাণটা হ্রাস পেয়ে যাবে। মুনাফার পরিমাণ হ্রাস পেলে তো আমরা জানি যে একটা প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, বছরের পর বছর লোকসান বা ক্ষতিগ্রস্ত হতে থাকলে একটা প্রতিষ্ঠান তো বেশি দিন চলতে পারে না, থামতে তাকে হবে এক সময়। যাতে থামতে না হয় এই জন্যই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখা দরকার। কাঁচামালের অভাবে যাতে উৎপাদন ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি রেখে পূর্ব হতেই প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করে মজুদাগারে সঠিকভাবে উহাদের সংরক্ষণ করা হয়ে থাকে। ঠিকই আছে, কাঁচামাল আমরা গুদাম ঘরেই তো রাখবো, আমি তো আমার বাসা বাড়িতে রাখবো না, আমি যেখানে কারখানা স্থাপন করছি কারখানার আশেপাশে গুদাম ঘর থাকবে, সেই গুদাম ঘরেই কাঁচামাল থাকবে, কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সময়ে বিভিন্ন সরবরাহকারীর নিকট হতে প্রাপ্ত একই ধরনের কাঁচামালের জন্য বিভিন্ন মূল্য প্রদান করতে হয়, বিভিন্ন মূল্য প্রদান করতে হয়। একই কাঁচামাল এক একজনের কাছ থেকে এক এক দরে আমি ক্রয় করতে পারি, এক এক রেটে আমাকে কিনতে হতে পারে। একজনের কাছ থেকে কিনছি আমি 10 টাকা দরে, আরেকজন কাছ থেকে আমাকে দেওয়া হতে পারে এটা 11 টাকা দরে, আরেকজন হয়তো বা আবার আমার কাছে বিক্রি করে দিতে পারে সেটা 9 টাকা রেটে। তাহলে একই ধরনের কাঁচামাল সর্বাগ্রহের নিকট থেকে একই রেটেই যে আমি পাবো এটা আমি আশা করতে পারি না, বিভিন্ন রেটেই আমাকে গ্রহণ করতে হতে পারে। এই বিভিন্ন মূল্যের মধ্যে কোনটিকে অবলম্বন করে উৎপাদন কেন্দ্রে ও বিভিন্ন বিভাগে বিলিখিত কাঁচামালের মূল্য নির্ণয় করা যুক্তিযুক্ত হবে সেজন্য বিভিন্ন পদ্ধতির উদ্ভব হয়েছে। এখন আমার ভুল কথা হলো এই যে কাঁচামালগুলো বিভিন্ন সময় বিভিন্ন রেটে বা একই সময় এক একজনের কাছ থেকে একাধিক রেটে পণ্য ক্রয় করতেছি, এখন আমি কারখানাতে কোন রেটে এই কাঁচামালটা সরবরাহ করবো এইটা এখন আমার দেখার বিষয়। কাঁচামালটা আমি কোন রেটে যেখানে আমি পণ্য উৎপাদন করতেছি সেইখানে সেটাতে বলা হয় আমার কি কারখানা। এখন কারখানাতে আমি পণ্য উৎপাদন করি, সেখানে আমার কাঁচামাল লাগে, শ্রমিক লাগে, তাহলে কাঁচামাল এখন আমি কি করব যে কোন পদ্ধতিতে কাঁচামালের আমি মূল্যটাকে কোন মূল্যটাকে কিভাবে কোন পদ্ধতিতে আমি কারখানাতে কাঁচামালটা ছেড়ে দিব, অর্থাৎ আমার গুদাম ঘর থেকে কারখানা মজুদাগার থেকে আমি যেখানে কাঁচামাল ক্রয় করে ভরপুর করে রেখেছি, আমি গুদাম ঘর ভরে রাখছি সেখান থেকে কাঁচামাল আমার কারখানাতে চলে যাবে, সেই কাঁচামাল দিয়ে কারখানার শ্রমিকরা পণ্যদ্রব্য উৎপাদন করতে থাকবে। এখন সেটা আমি কোন পদ্ধতিতে হিসাবটা সংরক্ষণ করব এগুলার জন্য অনেকগুলা পদ্ধতি রয়েছে, আমি একটু পরে তোমাদেরকে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং কথা বলব। শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি আমরা তো পূর্বে আলোচনা করেছি, আমাদের বিষয়টা হলো উৎপাদন বা হিসাব বিজ্ঞান, আর অধ্যায়টার নাম হলো কাঁচামাল বা র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালস এর আজকের প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে প্রারম্ভিক কথা বললাম, আলোচনা করেছি। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটাকে আমরা আগে আসে আগে যায় পদ্ধতি, এই পদ্ধতিতে অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আমরা অঙ্কটাকে সমাধান করব। আমার এই কাঁচামাল কারখানাতে পাঠানোর জন্য, নির্গমনের জন্য, প্রেরণ করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। সেই পদ্ধতিগুলোর ভিতর থেকে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো আগে আসে আগে যায় পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। সেই মেথডই আজকে আমি তোমাদেরকে অঙ্কটা দেখাবো।
আমরা কারখানাতে এই যে ছবি দেওয়া আছে, এটা একটা কারখানা, এখানে এই যে যে জামা কাপড় বা যাই উৎপাদন করে করতেছে, এদের জন্য কি কাঁচামাল কারখানার মালিক বা এই ফ্যাক্টরি মালিক কাঁচামাল কি কিনতেছে না কিনতেছে না? কিনতেছে। সেই কাঁচামাল গুলা দ্বারাই কিন্তু এই শ্রমিক গুলো পণ্য গুলো উৎপাদন করতেছে। এখন এই কাঁচামাল গুলা হতে পারে পচনশীল দ্রব্য, আবার হতে পারে একটু কম বেশি হতেও পারে পচনশীল বা অপচনশীল দ্রব্য হতে পারে। তবে বেশিরভাগ শিল্প কারখানাতেই যে পণ্যগুলো ব্যবহার করে পণ্য দ্রব্য উৎপাদন করা হয়, যে দ্রব্য ব্যবহার করে সেগুলাকে সাধারণত পচনশীলের বেশিরভাগটাই থাকে, বেশি দিন তার ঘরে রাখা যায় না এই কাঁচামাল গুলা। তাহলে এই কাঁচামাল দিয়ে আমরা পণ্য দ্রব্য উৎপাদন করে থাকি, কার মাধ্যমে? দেখা হয় শ্রমিকের মাধ্যমে। এরপরও একটা খরচ হবে, সেটাকে বলা হয় পূর্ব খরচ। অর্থাৎ তিন ধরনের খরচ এখানে সংগঠিত হবে, একটা হলো প্রত্যক্ষ খরচ, আর একটা হলো পরোক্ষ খরচ, প্রত্যক্ষ পরোক্ষ। এখন ওই পরোক্ষর মধ্যে প্রত্যক্ষের মধ্যে দুটো, একটা হলো কাঁচামাল আর একটা শ্রমিক, আর পরোক্ষর মধ্যে আবার ভাগ আছে, ভাগটা আমি আজকে আলোচনা করবো না, তোমাদের ওভারহেড অধ্যায়ের কথা বলেছিলাম। আমরা আজকে পাঠ শিরোনাম পেয়ে যাচ্ছি কি, কাঁচামাল সম্পর্কিত বিস্তারিত আলোচনা, সমস্যা তার সমাধান। আমি আলোচনা মোটামুটি করেছি, এবার সমস্যা দেখবার চেষ্টা করব, দেখি সমস্যা থেকে তারপর আমরা সমাধানটা কিভাবে করতে পারি। আমি কাঁচামালের একটু সংজ্ঞা দিয়ে রেখেছি এখানে। আমি অবশ্য তোমাদেরকে শুরুতে বলেছি, কাঙ্ক্ষিত পণ্য উৎপাদনের জন্য যে দ্রব্য মুখ্য ভূমিকা পালন করে তাকে কাঁচামাল বলে। কাঙ্ক্ষিত পণ্য উৎপাদনের জন্য যে দ্রব্য মুখ্য ভূমিকা পালন করে তাকে কাঁচামাল বলে। আমি বিল্ডিং তৈরি করব, তাহলে আমার কি লাগবে? ইট, বালি, সিমেন্ট, রড, এগুলাকে বলা হয় কি আমার কাঁচামাল। এটাকে, এই কাঁচামালকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা প্রত্যক্ষ কাঁচামাল আর একটা হলো পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল সরাসরি উৎপাদন কারখানায় লাগতেছে, পরোক্ষ কাঁচামালটা একটু অনেক সময় পরে লাগে। তাহলে আমরা কাঁচামাল কাকে বলে জানলাম। এবার শিখনফল, এই অধ্যায় থেকে আমি আরেকটু পরে তোমাদের সাথে কথা বলবো। আমার এই অধ্যায়ে অঙ্ক করার জন্য তোমার কারখানাতে আমি যখন কাঁচামাল গুলো পাঠাবো, প্রেরণ করব, অর্থাৎ নির্গমন করব, ছেড়ে দিব, এই ছেড়ে দেওয়ার বা নির্গমন করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত একটা পদ্ধতির নাম হলো আগে আসে আগে যায় পদ্ধতি। আর এই পদ্ধতিতে আমরা মাল করতে নিজে প্রস্তুত করতে পারবো আজকের ক্লাসের পরে। আগে আসে আগে যায় পদ্ধতিতে আমি যদি মাল করতে নিজে প্রস্তুত করতে পারি, আমার যতগুলো পদ্ধতি দেওয়া থাকবে ডাকের মধ্যে, আমার পক্ষে সবগুলো পদ্ধতিতে আস্তে 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 অঙ্ক করা সম্ভব। তবে অনেকগুলো পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা পদ্ধতি হলো আগে আসে আগে যায় পদ্ধতি। আমরা একটু পরেই জানতে পারবো আমাদের কতগুলো পদ্ধতি রয়েছে। দেখো এখানে লেখা আছে মেথডস অফ ভ্যালুইং ম্যাটেরিয়ালস ইস্যুস, বিলিকৃত কাঁচামালের মূল্য নির্ণয়ের পদ্ধতি সমূহ। আমি যে কাঁচামাল গুলো কারখানাতে পাঠাবো, পাঠাই, আমার কাজ হলো কাঁচামাল বাজার থেকে ক্রয় করা। একজন বিচক্ষণ জ্ঞানী গুণী ব্যক্তিকে নিয়োগ করা থাকে, যিনি প্রত্যেক দিন কাঁচামাল ক্রয় করে থাকেন, তার কাজ হলো কাঁচামাল ক্রয় করা। এই কাঁচামাল ক্রয় করেন আর গুদাম ঘরে নিয়ে এসে জমা করেন। গুদাম ঘর থেকে আবার আমার কারখানার ম্যানেজার যিনি থাকেন, উনি গুদাম ঘর থেকে আবার এই কাঁচামাল গুলা নিয়ম অনুযায়ী নিয়ে যান। সেই কাঁচামাল নিয়ে ওনারা কারখানাতে পণ্য দ্রব্য গুলো উৎপাদন করেন। এখন গুদাম ঘর থেকে যে আমার কাঁচামাল গুলো কারখানাতে গেল, এটাকেই বলা হয় নির্গমন। আমার কাঁচামাল চলে যাচ্ছে, অর্থাৎ বিলিকৃত, আমি এখান থেকে বিলি করতেছি কাঁচামাল গুলা। এই বিলি করা বা নির্গমনের কতগুলো পদ্ধতি আছে দেখো আমার এখানে লেখা আছে। প্রথমে এ নাম্বার দিয়ে লিখছি কস্ট প্রাইস মেথডস। প্রথম পদ্ধতির নাম হলো কি, কস্ট প্রাইস মেথড। এই মেথডের মধ্যে দেখো কয়টা মেথড আছে, আবার সাতটা মেথড আছে। একটা হলো স্পেসিফিক প্রাইস মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, ফার্স্ট ইন লাস্ট আউট মেথড, নেক্সট ইন ফার্স্ট আউট মেথড, হাইয়েস্ট ইন ফার্স্ট আউট মেথড, বেস্ট অফ মেথড। এই সাতটা পদ্ধতিকে আমরা বলি কি, কস্ট প্রাইস মেথড। এবার দেখো এভারেজ প্রাইস মেথড আছে আরেকটা, বি নাম্বার। এর মধ্যে আবার ভাগ আছে দেখো পাঁচটা, সিম্পল এভারেজ কস্ট প্রাইস মেথড, পিরিয়ডিক সিম্পল এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড, পিরিয়ডিক ওয়েটেড এভারেজ মেথড, মুভিং সিম্পল এভারেজ মেথড। তাহলে এখানে সাতটা, এখানে পাঁচটা আমরা জানলাম, এই পর্যন্ত বারোটা মেথডের নাম। সি নাম্বার আছে মার্কেট প্রাইস মেথড। এই মার্কেট প্রাইস মেথডের মধ্যে দেখো আবার তিনটা ভাগ আছে, রিপ্লেসমেন্ট প্রাইস মেথড, রিলাইজেবল প্রাইস মেথড, ইনফ্লেটেড প্রাইস মেথড। তাহলে আগের বারোটা আর এখন তিনটা, পনেরোটা। এবার আবার ডি নাম্বারে দেখো স্ট্যান্ডার্ড প্রাইস মেথড আছে,
এর মধ্যে আছে দুটো, তাহলে 17টা কারেন্ট স্ট্যান্ডার্ড প্রাইস মেথড, বেসিক স্ট্যান্ডার্ড প্রাইস মেথড, আমার 17টা মেথড রয়েছে মালের মূল্য নির্গমন করার জন্য, মেথডস অফ ভ্যালুইং ম্যাটেরিয়ালস ইস্যুস। আমি কারখানাতে মাল ইস্যু করব, ইস্যু করার জন্য আমার টোটাল যে পদ্ধতিগুলো রয়েছে তাদেরকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, এ বি সি ডি। আমি ভাগ করে নেই, হিসাব বিজ্ঞানীরা ভাগ করেছেন, আমি সেই ভাগটাই আমি তুলে রেখেছি এখানে তোমাদের সামনে, তোমরা একদম মুখস্থ করে ফেলবা এই পেজটা। এর মধ্যে কস্ট প্রাইস মেথডের মধ্যে আছে 7টা, এভারেজ প্রাইস মেথডের মধ্যে আছে আবার 5টি, মার্কেট প্রাইস মেথডের মধ্যে আছে 3টি, স্ট্যান্ডার্ড প্রাইস মেথডের মধ্যে আছে 2টি। এই 17টি মেথডের নাম আমি যদি সরাসরি তোমাদেরকে আগে সিস্টেমে পড়াইতে পারতাম, তাহলে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে পরের ক্লাসে আমি আদায় করে নিতে পারতাম, নিতাম। কিন্তু এখন কিন্তু আসলে অনলাইন ক্লাস, এখন তোমার একটা ছেলেমেয়ের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আসলে তুমি ক্লাস দেখলা বা দেখলা না, এটা সম্পূর্ণটা তোমার বিষয়। তুমি যদি ইচ্ছে করো তাহলে তোমার পক্ষে এখান থেকে অনেক কিছুই জানা সম্ভব। আর আমি একটা ব্যতিক্রমী চ্যানেল তোমাদের জন্য তৈরি করে রেখেছি, এবং আমি যেভাবে ক্লাসগুলো আপলোড করছি, আমার বিশ্বাস আমার চ্যানেল থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে, অনেক কিছুই বুঝতে পারবে। এর চেয়ে যদি ভালো থাকে সেটা অনুসরণ করবা, আমি না করি না, আমারটা অনুসরণ করার চেষ্টা করবা, দেখবা ভালো লাগবে, ভালো লাগলে তুমি এখান থেকে অনুসরণ করবা, ভালো না লাগলে এভেলেবল তথ্য তুমি যেখানে পাবা সেখান থেকে তোমার তুমি অবশ্যই তুমি খোঁজাখুঁজি করবা, এটা স্বাভাবিক। তবে দেখো তোমাদের উপকৃত হবা তোমরা। এবার আমরা একটা প্রবলেমে চলে যাব, প্রবলেম ওয়ান। আজকে যেহেতু প্রথম ক্লাস চলবে, ক্লাস এরকম 6-7টা ক্লাস চলবে, প্রথম ক্লাস হিসেবে ফ্রম দা ফলোয়িং ইনফরমেশন অফ কামাল কোম্পানি প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট ইউজিং ফিবু মেথড। আজকে তোমাদেরকে এই অর্থে অলওয়েজ স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মাল খতিয়ান হিসাব তৈরি করতে হবে। কিন্তু এই যে 17টা পদ্ধতির নাম শিখে আসলাম, এই 17টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতির নাম লিখে দিবে, ওই পদ্ধতিতে তোমাকে স্টোর লেজার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আজকে লেখা আছে কি ফিবু মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে এই প্রবলেম থেকে আমরা সমাধান করব। এই প্রবলেমে জানুয়ারি 1 তারিখে বিগিনিং ব্যালেন্স আছে 200 ইউনিট 19 টাকা রেটে, 3 তারিখে ইস্যু করছে 150 ইউনিট। ইস্যু করার ক্ষেত্রে রেট দেওয়া থাকবে না, ওইটা যখন আমরা অঙ্ক করবো তখন বুঝতে পারবো। আবার 5 তারিখে রিসিপ্ট করছে 300 একক 19 টাকা 50 পয়সা করে, আবার 7 তারিখে ইস্যু করছে 9 তারিখে রিসিভ করছে 200 ইউনিট 20 টাকা করে, 11 তারিখে রিটার্ন ফ্রম ফ্যাক্টরি। এবার এই কথাগুলোই তোমাদেরকে বুঝতে হবে, রিটার্ন ফ্রম ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে কি মাল আমি পাঠাইছিলাম না ফ্যাক্টরি থেকে আমার কাছে মাল পাঠাইছে, আমরা এই কথাগুলো বুঝতে হবে। ফ্যাক্টরিতে আমরা পণ্য উৎপাদনের জন্য মাল পাঠিয়ে থাকি, এখন পাঠাইছিলাম সেখানে যদি অতিরিক্ত হয়ে থাকে মাল, সেই মালটা কিন্তু সে আবার গুদাম করে ফেরত দিয়ে যাবে, কারণ ওখানে রাখার মতো তাদের জায়গা নেই কাঁচা মাল, আর রাখলে নষ্ট হয়ে যাবে। তাহলে এইটাকে আমার রিসিভ হিসেবে দেখাইতে হবে, আবার গ্রহণ করতে হবে, এটাকে পাইতে হবে। যখন ইস্যু করছিলাম তখন আমার গুদাম করে মাল কমে গেছিল, আর যখন আমি রিসিভ করবো তখন আমার গুদাম করে মাল বেড়ে যাবে, আবার ইস্যু করছে কমে যাবে গুদাম ঘর থেকে মাল, আবার রিসিভ করছে আবার গুদাম করে মাল বেড়ে যাবে। ডাক কিন্তু শেষ হয়নি, 19 তারিখ রিটার্ন টু ভেন্ডর, এই ভেন্ডরের বাংলা বিক্রেতা অর্থাৎ সরবরাহকারী, যার কাছ থেকে আমি কিনেছিলাম তাকে আমি ফেরত দিছি, অর্থাৎ কবে কিনছিলাম 16 তারিখে ব্রটন 16 জানুয়ারি 50 ইউনিট মাল, 16 তারিখে যা কিনছিলাম তার মধ্যে থেকে আমি 50 ইউনিট মাল আমি বিক্রেতাকে ফেরত দিলাম। এবার আমার কারখানা থেকে মালটা কমে যাবে, গুদাম ঘর থেকে মালটা কমে যাবে, ইস্যু দেখাইতে হবে। 23 তারিখে ইস্যু আছে, আবার 25 তারিখে রিসিভ করছি 20 টাকা রেটেই, আবার 27 তারিখে ইস্যু আছে, 29 তারিখে আবার রিটার্ন ফ্রম দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে আবার রিটার্ন আসছে, তার মানে রিসিপ্ট দেখাইতে হবে, কোনোটা আমি গ্রহণ করবো, রিসিপ্ট আছে আবার 100 ইউনিট 21 টাকা ধরে। আমি তোমাদের এই শখটা নিয়ে আগে কথা বলি সমাধানের, তাহলে তোমাদেরকে আমি বুঝাইতে সক্ষম হবো। বাম পাশে প্রথমে এই 4টি লাইন লিখতে হবে, দেখো অলওয়েজ প্রত্যেকটা যেই মেথডে তুমি করো, আমরা 17টা পদ্ধতির নাম জেনে আসলাম, 17টা পদ্ধতির মধ্যে তুমি যে পদ্ধতিতে এই অঙ্ক করো না কেন, যেমন এই যে কামাল কোম্পানি স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিবু মেথড অর্থাৎ ইউজিং ফিবু মেথড, আমি ফিবু মেথড লিখতে পারবো, লিভু মেথড লিখতে পারবো, ওয়াইট অ্যাভারেজ মেথড, যে মেথডে আমাকে অঙ্ক করতে বলবে সেই মেথডের নামটা আমি এই জায়গায় লিখে দিব, ক্লিয়ার? কিন্তু বাম পাশে এই 4টি লাইন অলওয়েজ লিখবা, ম্যাটেরিয়ালস, তারপরে কোড নং, বিন নং, লোকেশন। ডান পাশে এই 4টি লাইন লিখবা, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিওয়ার্ডার লেভেল, অ্যাভারেজ লেভেল। এই লেখাটুকু বামের 4টে ডানের 4টে
যে কোনো মেথডে তুমি অঙ্ক করো না কেন, তোমার জন্য লেখাটা খরচ, বাধ্যতামূলক ভাবে লিখতে হবে। ক্লিয়ার? প্রত্যেক শখেই তুমি লিখবা এটা, যখনই তুমি একটা শখ কাটবা তখন এইটুকু লিখে কমপ্লিট করে ফেলবা। এরপরে ধরো শখের ধরন আছে, প্রথমে লিখতে হবে ডেট, এরপরে জিয়ার অ্যান্নম। আজকে জিয়ার অ্যান্নম নিয়ে কথা বলার সময় আমার নেই, যদিও তারপর আমি একটু বলি। গুডস রিসিভস, গুডস নাম্বার, আমি যখন পণ্য আমি নিয়োগ দিছি কাকে, একজন ক্রয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া আছে, সে পণ্যগুলো যখন কিনবে, কিনে এনে গুদাম করে যখন গুদাম রক্ষকের কাছে বুঝিয়ে দিবে, তখন যে পত্রটা গুদাম গুদাম রক্ষক ছোট্ট একটা কাগজ লিখে দিবে, হ্যাঁ আমি আপনার কাছ থেকে এত টন মাল বুঝিয়ে পেলাম, ওই পত্রটির নাম হলো গুডস রিসিভ গুডস নাম্বার, অর্থাৎ পণ্য প্রাপ্তি স্বীকারপত্র। ডান পাশে পাওয়া তুমি এসআরএন, স্টোর রিকুইজিশন গুডস নাম্বার, যখন কারখানাতে আবার কারখানার ম্যানেজারকে তুমি পণ্য এই গুদাম ঘর থেকে কাঁচামাল দিয়ে দিবা, তখন তার কাছ থেকে ছোট্ট একটা কাগজ লিখিত আদায় করে নিবা, প্রমাণস্বরূপ গুদাম রক্ষক লিখিত আদায় করে নিবে। ওই ছোট্ট একটা কাগজে সে স্বাক্ষর দিতে যাবে যে আমি এত টন মাল তোমার কাছ থেকে আমি কারখানাতে নিয়ে গেলাম। ওই পত্রটার নাম হলো কি, স্টোর রিকুইজিশন গুডস নাম্বার, একটু কথা বলেই গেলাম। এরপরে আমার এই রিসিপ্টের মধ্যে ঘর থাকবে চারটা, ইস্যুর মধ্যে ঘর থাকবে চারটা, ব্যালেন্সে ঘর থাকবে তিনটা, লাস্টে থাকবে রিমার্কস। রিমার্কস এর ঘরের মধ্যে হবে কোনগুলা, আমি তো এই অধ্যায়ের আমার মাল ইস্যু এবং রিসিপ্টের স্বাভাবিক ব্যাপার, সেলস অর পারচেজ এটা স্বাভাবিক ব্যাপার, এইগুলা এগুলার জন্য মন্তব্য হবে না। কিন্তু আমি সেলস করছিলাম ফেরত আসছে, কারখানাতে পাঠাইছিলাম ফেরত আসছে, আমার পণ্য দ্রব্য ড্যামেজ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পণ্য আমার ঘাটতি পড়ছে, এই ব্যতিক্রমী কথাগুলার জন্য আমার রিমার্কস লিখতে হবে, মন্তব্য। বিগিনিং ব্যালেন্সের জন্য, এন্ডিং ব্যালেন্সের জন্য, আর নষ্ট হয়ে গেলে, ফেরত আসলে, ফেরত দিলে, এই ঘাটতি হলে, এই ধরনের যে ট্রানজাকশন গুলো থাকবে সেগুলোর জন্য আমার কি করতে হবে, রিমার্কস লিখতে হবে। এবার এই যে রিসিপ্টের ঘর কয়টা, চারটা, চারটার মধ্যে জিয়ার অ্যান্নং আছে একটা ঘর, এই ঘরে কোনো কাজ নাই, এসআর অ্যান্নং এর ঘরে কোনো কাজ নাই, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে ভালো লেখক যিনি বিশ্বের মধ্যে, যারা ভালো ভালো লেখক, যেমন ইন্ডিয়ান লেখক আছে ভবতোষ ব্যানার্জি, খান্না পান্ডে, আই এম পান্ডে, বসুতোষ বাসুয়ান দাস, বাসুয়ান দাসের বইটাই আমি সবচেয়ে বেশি ফলো করি, ইন্ডিয়ান লেখক সবচেয়ে ভালো। আর আমেরিকান লেখক সিটি হর্নগিন, মাজুশ্রী, আমি মাজুশ্রী স্যারের বইটাও ফলো করি, তাদের বইতে এই এইভাবে শখটা কাটা আছে, আমি সেই শখটাই তোমাদেরকে আমি এই শখের মাধ্যমে অঙ্ক করাই অলওয়েজ এই অধ্যায়ের। তোমরা বাংলাদেশি লেখকের বইয়ের মধ্যে এক এক বইয়ের মধ্যে এক এক রকম শখ আছে, এই জিয়ার অ্যান্নং, এসআর অ্যান্নং এদের ঘর নাও থাকতে পারে, সেটা আমার বিষয় না, তবে আমি তোমাদেরকে যেভাবে দিছি তোমরা সেভাবে করতে পারো, অথবা ওই বাংলাদেশি লেখকের বইগুলো ফলো করতে পারো, আমার কোনো শখের কোনো যায় আসে না। কিন্তু এখানে বুঝতে হবে যে কোয়ান্টিটি ইউনিটস, রেট টাকা, ভ্যালু টাকা, এখানে কোয়ান্টিটি ইউনিটস, রেট টাকা, ভ্যালু টাকা, ব্যালেন্সের মধ্যে গড় হবে তিনটা, ওই ইউনিট, কোয়ান্টিটি ইউনিটস, রেট টাকা, ভ্যালু টাকা, অর্থাৎ এটা হলো আমার এককের পরিমাণ, এটা হলো দর, একক এবং দর গুণ করলে হয় মূল্য। তবে এই রিসিপ্ট যখন আমি পণ্য ক্রয় করব, আগমন করব, তখন এই ঘরে লিখতে হবে, এই ঘরটা ব্যবহার করতে হবে, আর যখন আমি কারখানাতে পণ্য ছেড়ে দিব তখন আমার ইস্যুর ব্যবহার, ইস্যুটের ঘর ব্যবহার করতে হবে। আগমন করলো আর নির্গমন করলো, আগমন করলো এবং নির্গমন করলো, এর ফলে আমার আসা যাওয়ার পরেও আমার ঘরের মধ্যে যে মালটি রয়ে যাবে গুদাম করে, তাকে বলা হয় ব্যালেন্স। এই উদ্বৃত্তের ঘরে সেই মালগুলো লিখে রাখতে হবে। এখন যদি আমরা এক এক করে, জানুয়ারির এক তারিখ আছে 200 ইউনিট, ডাকে বলা ছিল বইরে আসছি, 19 টাকা করে গুণ করলে 3800, এই ব্যালেন্সের ঘরে 200, 19 টাকা করে 3800, যে বিগিনিং ব্যালেন্স, এটা শাড়িটা নিয়ে বন্ধ করে দিতে হবে, দেখে বলো তোমাদের বন্ধ করা আছে, 3 তারিখ 150 ইউনিট মাল ছেড়ে দিছি, আমি 150 ইউনিট মাল ফ্যাক্টরিতে পাঠিয়ে দিছি, আমি কোথেকে মাল ছাড়বো, এই যে আমার ঘরের মধ্যে 200 ইউনিট মাল আছে 19 টাকা করে, সেই রেটে আমি ছাড়বো, 150 ইউনিট 19 টাকা করে 2850 টাকা। এবার 150 থেকে 150 ইউনিট মাল চলে গেলো, আমার থাকলো কত, 50 ইউনিট, কয় টাকা ধরে, 19 টাকা ধরে, গুণ করলে 950 টাকা থাকলো আমার এই গুদাম ঘরে, মাল থাকলো আর মাত্র 50 একক মাল থাকলো। আবার জানুয়ারি 5 তারিখে 300 একক মাল আমি ক্রয় করছি, রিসিভ করছি, 19 টাকা 50 পয়সা করে গুণ করলাম, তাই এইটার রেট আর এটার রেট দেখো এক না, যদি রেট এক না হয় তাহলে আমি যুগ করে ফেলাইতে পারবো না মালগুলো, আমার আলাদা আলাদা করে লিখে রাখতে হবে, কারণ আমি কোন মেথড করতেছি, আগের মাল আগে ছাড়া। এই যে ব্যালেন্সের মধ্যে দুটো মাল ঢুকলো, একটা হলো 50 একক,
উনিশ টাকা ধরে, আর একটা 300 একক 19.50 টাকা করে। এখন এর মধ্যে আমার আগের মাল কোনটা? এই 50 একক মাল। এই মালটা যতক্ষণ পর্যন্ত আমি গুদাম ঘর থেকে কারখানাতে না ছাড়তে পারবো, শেষ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 300 একক থেকে মাল ছাড়তে পারবো না। এবার পরের তারিখে বুঝতে পারবা, জানুয়ারি 7 তারিখে 100 ইউনিট মাল ছাড়া হয়েছে। দেখো প্রথমে এই 50 ইউনিট মাল চলে গেছে একদম, এরপরে 300 থেকে ছাড়া হয়েছে 50 একক মাল। 300 রেট 19 টাকা 50 পয়সা করে গুণ করে 975। এবার আমার ঘরে মাল থাকলো কত? আর 50 একক মাল চলে গেছে, 300 থেকে 50 একক মাল চলে গেছে, থাকলো কত? 250 একক। এই 250 একক 19 টাকা 50 পয়সা করে গুণ করলে যা হয়। এবার পরের পৃষ্ঠায় যাই, শেষ হয়নি কিন্তু অঙ্ক। 11 তারিখ 15 একক মাল ফেরত আসছিল, এই যে রিমার্কস লিখে রাখছি রিটার্ন, সরি 9 তারিখ আছে, 200 ইউনিট মাল রিসিভ করছি 20 টাকা করে 4000 টাকা। তাহলে আমার ঘরে আগে মাল ছিল 250 আর পরে হলো 200, 250 রেট 19 টাকা 50 পয়সা আর পরের মালের রেট হলো 20 টাকা করে, গুণ করলে টাকা যা আসলো চলে আসলো। 11 তারিখ 15 একক মাল ফেরত দেওয়া হয়েছে। এখন 15 একক মাল আমি ফেরত দিছি, এই যে যে আগের মাল আমার ঘরে রয়েছিল 19 টাকা করে 19 টাকা 50 পয়সা, এটা আমি গ্রহণ করছি। তাহলে এটা রিটার্ন ফ্রম ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে আসছে, তাহলে আমি আগমনে করে দেখাইতে হবে। তাহলে আগমনে করে 19 টাকা 50 পয়সা করে এটা আসলো, এই 250-এর সঙ্গে 15 যোগ করে 265, 19 টাকা 50 পয়সা করে এই যে রিটার্ন লেখা আছে, আর 200 তো যথারীতি আগের থেকে আছে। এবার 13 তারিখ 180 ইউনিট মাল ছাড়ছি, 180 ইউনিট মাল ছাড়বো কি আমি 200 ইউনিট 265 থেকে না 200 থেকে? আমার এই দুইটার মধ্যে আগের মাল কোনটা? 265। এই 265 ইউনিট যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই 200 ইউনিট থেকে মাল ছাড়তে পারবো না। তাহলে 265 থেকে 180 ইউনিট মাল চলে গেল, 19 টাকা 50 পয়সা করে ছাড়লাম, আমার দাম আসলো 3510 টাকা। এই 265 থেকে 180 ইউনিট চলে যাওয়ার পর আমার 65 ইউনিট মাল থাকলো, 19 টাকা 50 পয়সা করে এত টাকা, আর 200 তো আমানত রয়েই গেছে। এবার 16 তারিখ 290 ইউনিট মাল আমি রিসিভ করছি, 20 টাকা করে রিসিভ করছি, তাহলে গুণগুলো যা হয়। এবার দেখো ব্যালেন্সের করে আগের 2 ইউনিটের 2 দরের মালটা বসাবা, তার নিচে 290 ইউনিট মালটা বসাই দেবা আলাদা করে। আমরা ইচ্ছে করলে এই 200 আর 290 একত্র করে ফেলতে পারি, ইচ্ছে করলে করে ফেলাইতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এটা কি দুটারই রেট কত? 20 টাকা করে। যেহেতু একই রেট, একই রেট হলে মাল আমি যোগ করে ফেলাইতে পারবো। আমি পরবর্তীতে হয়তো যোগ করে দেখাইছি এক সময়, বলেছি দেখানো যাবে আর কি, দেখা যাক। এবার 19 তারিখে 50 একক মাল তুমি ইস্যু করছো, 19 টাকা 50, এই যে এখান থেকে ছাড়তে হবে আমার এই যে 85 একক মাল থেকে। এরপরও কিন্তু আমার 35 একক মাল থাকতেছে, আর 200 আর 290 একক অবিচল, মানে কোনো পরিবর্তনে ওরা থাকতেছে, যেমনি আছে অমনি থাকবো। ব্যালেন্সের করে 3 রেটের মাল আছে, দেখো খেয়াল করে 50 একক মাল রিটার্ন দিছি, ফেরত দিয়ে দিলাম। 22 তারিখ 10 একক মাল ভেরিফাইড করে আমি ঘাটতি পাইছিলাম, এই ঘাটতি মালটা ঘাটতি ক্ষয়ক্ষতি চুরি ডাকাতি লস এগুলোকে সবসময় ইস্যু দেখাইতে হয়। তাহলে এই ইস্যু যদি আমি করবো আগের মাল থেকে, তো আমার ইস্যু করতে হবে। আমার ঘরের গুদাম ঘরের মধ্যে আছে আগের মাল কত? 35 একক আছে, 19 টাকা 50 পয়সা করে সেই রিটার্ন ছেড়ে দিলাম। এরপরও আগের মাল থাকলো আমার কত? 25 একক, আর এই 200 থাকলো আর এই 290 থাকলো, এগুলো তার সারি নেই এখন পর্যন্ত। সুতরাং আমার মাল রিজার্ভ গুলা অক্ষত অবস্থা রয়ে গেছে। এরপরে দেখো 25শে জানুয়ারিতে 23শে জানুয়ারিতে আমার 300 একক মাল ইস্যু করা হয়েছে। 300-এর মধ্যে যে প্রথম 25 ছাড়তে হবে, তারপরে 200 ছাড়তে হবে, আর পরে 290 থেকে 75 ছাড়তে হবে। এগুলো রেট দিয়ে গুণ করলাম, আমার থাকলো 215 একক মাল, 20 টাকা করে 4300 টাকা। 25 তারিখে 320 একক মাল আবার গ্রহণ করছে, 20 টাকা করে 6400। এবার যেহেতু এবার আমি তোমাদেরকে বোঝানো যে কথাটা বলতে চাইছিলাম, দেখো এবারও যেহেতু 20 টাকা রেটে মাল, আমি মালটা একত্র করে ফেলছি, এখানে গুদাম করে আমার আছে 215 একক মাল 20 টাকা করে। এবার কিনলামও 320 একক মাল 20 টাকা করে, তাহলে আমি যোগ করে 535 একক মাল একত্র লিখে ফেলছি, যেহেতু রেট এক 20 টাকা লিখে ফেলছি, গুণগুলো 10700। এবার 27 তারিখ 115 একক মাল ছেড়ে দিলাম, তাহলে এই যে 535 থেকে 20 টাকা রেটে ছেড়ে দিলাম, তাহলে 535 থেকে 115 গেল, 420 একক মাল থাকলো, 20 টাকা করে 8400 টাকা থাকলো গুদাম ঘরে মাল। এবার 29 তারিখ 35 একক মাল কারখানাতে পাঠাইছিলাম, সেখান থেকে ফেরত আসছে, তাহলে এই যে একটু আগে ইস্যু করছিলাম কত করে? 20 টাকা করে, 115 একক, সেখান থেকে আমার ফেরত আসছে এই 20 একক মাল 700 টাকা। এবার হচ্ছে 20 একক মাল যেহেতু, তাহলে 20-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 420 একক মাল ছিল ঘরে আরো 55, তাহলে 455 একক মাল 20 টাকা করে 9100 টাকা আসলো। এবার জানুয়ারি 31 তারিখে আবার 100 ইউনিট মাল তুমি রিসিভ করছো, তাহলে 100 ইউনিট মাল রিসিভ করছি। এবার কিন্তু এই 455-এর সঙ্গে যোগ করার ক্ষমতা নেই আমার, কারণ 455 এককের রেট হলো 20 টাকা,
একশো এককের রেট হলো 21 টাকা, তাহলে আমি কোনো ক্রমেই আমি একত্রে করতে পারবো না, কারণ রেট আলাদা 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 গুণ করে রাখতে হয়েছে। এবার অঙ্কটা প্রমাণ করার জন্য এই রিসিপ্টের কোয়ান্টিটির যোগফল নামাবা, ভ্যালুর কোয়ান্টিটির যোগফল নামাবা, ইস্যুডের কোয়ান্টিটির যোগফল নামাবা, আবার ভ্যালুর যোগফল নামাবা। এখন এই 1460 থেকে 905 বাদ দাও এই 555, আবার তোমার লাস্টে এই যে ঘরটা তুমি যোগ করো, এই 455 আর 100 এই 555, 9100 আর 2100 যোগ করলে 11200। এবার এই টাকার থেকে এই যে রিসিপ্টের করের ভ্যালু থেকে ইস্যুডের করের ভ্যালু বাদ দাও 11200, এটা নাম হলো এন্ডিং ব্যালেন্স। অঙ্কটা এভাবে করে দিবা, প্রমাণিত অঙ্ক, যদি দেখো যে মিলে গেছে তাহলে তোমার অঙ্কটা হয়ে গেছে, তোমার কোনো সমস্যা থাকলো না, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। আজকে লম্বা ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, যেহেতু প্রাথমিক আলোচনাও ছিল, আর সময় তোমাদের কাছ থেকে নিব না, সকলকেই ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।